আসসালামু আলাইকুম। মুখে লেগে থাকার মতো লাবড়া শুটকির রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম। তো লাবড়ার অর্থটা অনেকে হয়তো জেনে থাকবেন, আবার অনেকের কাছেই শব্দটা অপরিচিত মনে হতে পারে। তো বেসিক্যালি লাবড়ার অর্থটা দাঁড়াচ্ছে পাঁচমিশালি, অর্থাৎ আমরা বিভিন্ন ধরনের তরকারি দিয়ে যে কারি অথবা খিচুড়ি রান্না করি সেটিকেই মূলত লাবড়া বলা হয়ে থাকে। তো আজকে আমি আপনাদের সাথে পাঁচমিশালি সবজি দিয়ে লাবড়া শুটকির রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তো সেজন্য আমি অফ স্ক্রিনে সবজিগুলোকে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আজকের শুটকিটা রান্না করার জন্য 2 কাপ শিম, 2 কাপ আলু, সাথে নিয়েছি 2 কাপ ফুলকপি, 2 কাপ বাঁধাকপি এবং লাবড়া শুটকিটাকে টেস্টি করতে সাথে অ্যাড করে নিয়েছি 3 থেকে 3.5 কাপের মতো লাউ এর ঢগা। আর শুটকিটাকে ঝাল করার জন্য অ্যাড করে নিয়েছি 15 থেকে 20টি কাঁচামরিচ কুচি। তো আমি কারিটি মাখিয়ে বসাবো, সেজন্য একটি কুকারের মধ্যে শিম এবং আলুটাকে অ্যাড করে দিয়েছি, সাথে দিলাম বাঁধাকপি এবং ফুলকপি। তারপর আমি কাঁচামরিচগুলো দেওয়ার পর অ্যাড করে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ পেস্ট, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন পেস্ট, 1/2 কাপ তেল দিয়ে দিলাম, তারপর আমি স্বাদ মতো লবণটা অ্যাড করে দিলাম, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া। তো আমার কাছে বেসিক্যালি শুটকির কারিতে ঝালটা বেশি ভালো লাগে, সেজন্য বেশি পরিমাণে অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ এবং হলুদের গুঁড়া 1 চা চামচ, দিয়ে দিচ্ছি প্রায় 3 কাপের মতো পানি। তারপর আমি এটিকে চুলায় বসিয়ে দিয়ে 4টি চেপা শুটকি ধুয়ে নিয়ে অ্যাড করে দিচ্ছি। তো যেহেতু শুটকি খাবো, শুটকির একটা স্ট্রং ফ্লেভারের জন্য আমি এখানে মলা মাছের শুটকিও অ্যাড করে দিব। তো এখানে আমি 1 কাপের মতো শুটকি নিয়েছি এবং এগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। তো এগুলোকে আমি অফ স্ক্রিনে ধুয়ে নিব। সেই ফাঁকে ঠিক 10 মিনিট পর ফিরে আসলাম। তো আমি ঢাকনাটাকে সরিয়ে নিয়েছি। এবারে আমি কাটির সাহায্যে সবজিগুলোকে একটু নেড়েচেড়ে শুটকি মাছটাকে ঢুকিয়ে দিলাম। আর দেখুন, সবজির ভেতর থেকে অনেকটাই পানি উঠে এসেছে। এই পর্যায়ে আমি ধুয়ে রাখা লাউ এর ঢগাটাকে অ্যাড করে দিচ্ছি। আর এই লাবড়া শুটকিতে অবশ্যই লাউ এর ঢগাটা অ্যাড করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু লাবড়া শুটকির টেস্টটা বহুগুণে বেড়ে যায়। আর আমার কাছে মাছ মাংসের চাইতেও শুটকির যে কোনো আয়োজন কিন্তু খুব বেশি ভালো লাগে। আর এই রকম লাবড়া শুটকি হলে তো কোনো কথাই নেই। তো কারা কারা আমার সাথে একমত আছেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তো আমার সবজিগুলো যখন 50% সেদ্ধ হয়ে গেছে, এই পর্যায়ে আমি মলা মাছের শুটকিটাকে ধুয়ে নিয়ে অ্যাড করে দিলাম। তারপর আমি কাটির সাহায্যে আলতো হাতে মিশিয়ে নিলাম। তো সবজিগুলো যখন 50% সেদ্ধ হয়ে যাবে, তখনই কিন্তু মলা মাছের শুটকিটাকে অ্যাড করে দিবেন, তা না হলে শুটকিগুলো কিন্তু একদমই গলে যাবে। তো আমি ঢেকে দিলাম আবারও 10 মিনিটের জন্য, ফিরে আসলাম 10 মিনিট পর। তো আমার কারিটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে। সবশেষে আমি এতে অ্যাড করে দিব 1টি টমেটো। তো টমেটোটা কিন্তু সম্পূর্ণই অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো এই লাবড়া শুটকির টেস্টটাকে বাড়িয়ে দিতে অ্যাড করে দিচ্ছি হালকা একটু চিড়ে নিয়ে 2টি বোম্বে মরিচ। তারপর আমি 1 কাপের মতো পানি অ্যাড করে দিলাম। তো আমি আরও 5 মিনিটের মতো জাল করে নিব। যেহেতু আমি টমেটো এবং বোম্বে মরিচটা অ্যাড করেছি, তো বোম্বে মরিচের ভেতরে থাকা ঝাল এবং সুন্দর ফ্লেভারের জন্য আমি 5 মিনিটের মতো জাল করে নিব। তার আগে আমি 3 থেকে 4 টেবিল চামচের মতো ধনে পাতা কুচি অ্যাড করে দিলাম। তারপর আমি এটিকে ঢেকে মিডিয়াম আঁচে 5 মিনিটের মতো জাল করে নিব। তো ফিরে আসলাম 5 মিনিট পর। তো দেখুন, বোম্বে মরিচের ভেতরে থাকা ঝালটাও বের হয়ে গেছে এবং টমেটোটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো আমি চুলাটা বন্ধ করে দিয়ে সার্ভিং বুলে সার্ভ করে নিয়েছি। কি দেখে জিভে জল আসছে! তো ধোয়া ওটা গরম গরম লাবড়া শুটকি দিয়ে আপনি চাইলে অনায়াসে 1 থেকে 2 প্লেট ভাত খেতে পারবেন। আর আমি নিজেও কিন্তু অন্য কোনো আইটেম নিতে ভুলে যাই এইরকম ঝাল ঝাল লাবড়া শুটকি হলে।
তো ভিউয়ার্সদের কাছে বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে, যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিবেন। যদি রেসিপিটি খুব বেশি ভালো লাগে শেয়ার বাটনে প্রেস করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। নেক্সট রেসিপি অথবা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আপনাদের সবার সুস্থতা এবং মঙ্গল কামনায় বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জিভে জল আসার মতো কাকিলা বা কাকিয়া মাছের লোভনীয় একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম। তো আমার মতো যারা মাছ পছন্দ করেন, আশা করছি তাদের কাছে আমার আজকের এই কাকিলা মাছের রেসিপিটি খুব বেশি ভালো লাগবে। তো রেসিপিটি শুরু করার আগে ভিউয়ার্সদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, অবশ্যই রেসিপিতে লাইক দিয়ে দেখা শুরু করবেন, আর আপনাদের এক একটি লাইক কিন্তু শেয়ারের কাজ করবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো বেসিক্যালি এই কাকিলা বা কাকিয়া মাছটা আমার হাজবেন্ডের খুব বেশি পছন্দ, তো সে কারণেই 1 কেজি কাকিলা মাছ কিনে এনেছে, যেটা কিনা অলমোস্ট বানানো ছিল। তো আমি হালকা একটু পরিষ্কার করে 2 টুকরো করে নিব, তারপর আমি কী দিয়ে রান্না করব সেটিও শেয়ার করছি। তো অফ স্ক্রিনে আমি মাছগুলো কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর দেখুন প্রত্যেকটা মাছকে আমি 2 টুকরো করে নিয়েছি। এবারে আমি যা দিয়ে রান্না করব সেটি শেয়ার করছি। তো বেসিক্যালি আমাদের সিলেটের ঐতিহ্যের একটি অংশ হচ্ছে সাতকরা, আর এই সাতকরার স্বাদ যারা নিয়েছেন তারা নিশ্চয়ই জানেন এটা কতটা টেস্টি হয়। তো অলরেডি আমার চ্যানেলে সাতকরা দিয়ে গরুর মাংসের রেসিপি আছে, আপনারা চাইলে ভিজিট করতে পারেন। তো অলমোস্ট আমি কথা বলতে বলতে একটি প্যানের মধ্যে অ্যাড করে দিলাম 1/3 কাপ তেল, দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে আদা পেস্ট এবং রসুন পেস্ট, 1/2 কাপ পেঁয়াজ পেস্ট অ্যাড করে দিলাম, তারপর আমি স্বাদ মতো লবণটা অ্যাড করে দিয়েছি। তো আমি স্পেচুলা দিয়ে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি, যাতে পেঁয়াজ রসুন এবং আদার র ফ্লেভারটা চলে যায়। তো মিডিয়াম টু লো হিটে আমি 5 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে মরিচের গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ এবং হলুদের গুঁড়া অ্যাড করে দিলাম 1/2 চা চামচ। তো স্পেচুলা দিয়ে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি 3-4 মিনিটের মতো, একদম লো আছে। এই পর্যায়ে আমি 1/2 কাপের মতো পানি অ্যাড করে দিলাম, তারপর আমি এতে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা সাতকরার পিসগুলো, আর অবশ্যই সাতকরাটা আগে সেদ্ধ করে নিতে হবে, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হওয়ার পাশাপাশি খেতেও কিন্তু ভালো লাগবে। সাতকরাটা দিয়ে আমি মিডিয়াম টু লো হিটে 5 মিনিটের মতো জাল করে নিয়েছি। তো ঠিক 5 মিনিট পর ফিরে আসলাম, দেখুন তেলটা কিন্তু সেপারেট হয়ে গেছে এবং সাতকরাটাও সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি আগে থেকে ধুয়ে রাখা কাকিলা মাছটা অ্যাড করে দিচ্ছি, তারপর আমি স্পেচুলা দিয়ে সাতকরা এবং মশলার সাথে মাছগুলোকে মিশিয়ে নিচ্ছি, তারপর আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে মিডিয়াম টু লো হিটে আবারও 5 মিনিটের মতো রান্না করে নিব, যাতে মাছের ভেতর পর্যন্ত মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়। তো আমি 5 মিনিট পর ফিরে আসলাম। এই পর্যায়ে আমি ঝুলের জন্য অ্যাড করে দিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ পানি। তো তার থেকে আমি 1 কাপের মতো পানিটাকে শুকিয়ে নিব, এতে করে সাতকরা এবং মাছটাও কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। তো আমি চুলার আঁচটা মিডিয়ামে করে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। খুব সুন্দর একটা সাতকরার ফ্লেভার চলে এসেছে। এবারে আমি ফাইনাল টাচ হিসাবে বেশ কিছু ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম, তারপর আমি আলতো হাতে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, আর দেখুন আমার কারির লুকসটা কতটা লোভনীয় দেখাচ্ছে। তো যেহেতু ধনেপাতাটা দিয়েছি সেজন্য আমি 30 সেকেন্ডের মতো ঢাকনা দিয়ে একদম লো আঁচে রান্না করে নিয়েছি। তো আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এবারে আমি নামিয়ে একটি সার্ভিং বোলে সার্ভ করে নিচ্ছি। ধোয়া ওঠা গরম গরম কাকিলা মাছ দিয়ে সাতকরার এই রেসিপিটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু তার চাইতেও বেশি মজার হয়েছে। তো আমাদের সিলেট অঞ্চলে কিন্তু কাকিলা মাছটা এইভাবে সাতকরা দিয়েই রান্না করা হয়। তো আপনাদের অঞ্চলে কাকিলা মাছটা কীভাবে রান্না করা হয় অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো ভিউয়ার্সদের কাছে বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে, যদি রেসিপিটি ভালো লাগে
আর এই চ্যানেলটি নতুন ভিজিট করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন যাতে যে কোনো রেসিপি দেওয়া মাত্র সবার আগে নোটিফিকেশন আকারে আপনার মোবাইলে পৌঁছে যায় আর যদি এই রেসিপিটি আপনাদের খুব বেশি ভালো লাগে ইচ্ছে হলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন তো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে ততক্ষণ পর্যন্ত আপনাদের সবার কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম